হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি আজকে এমন একটি ভিডিও করতেছি যেগুলি আমি সচরাচর করি না, তারপরও একরকম বাধ্য হয়েই আমি ভিডিওটি করছি। কারণ আমরা বাঙালিরা কী জিনিস আমরা তা বারবারই পরিচয় দিচ্ছি। আমাদের মধ্যে পরশ্রীকাতরতা, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে জিঘাংসা, আমাদের মধ্যে অকৃতজ্ঞতা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে পরচর্চা, মানে এগুলি সবই আছে। আমরা অন্যের ভালোতে খুশি না। আমরা মানুষ যদি কেউ উপকার করে আমরা সেটাকে বলি যে তার কোনো উদ্দেশ্য আছে, মানে অনেক কিছু আমাদের মধ্যে এই মানে টু মাচ লিমিটেশনস আমাদের মধ্যে আমাদের জীবনে। তো এই জিনিসগুলি আমাকে খুব এই বিশেষ করে এই যেই ঘটনাটা নিয়ে আমি ভিডিও করব, এই ঘটনাটার পরে আমি আর চুপ থাকতে পারলাম না। আপনারা সেই জিনিসগুলি আমি উপস্থাপন করব। তার আগে আমি আপনাদেরকে, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, এই এই ইউটিউব পরিবারের সাথে যুক্ত হয়েছেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনই এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার এই পরিবারে ইউটিউব পরিবারের সাথে সংযুক্ত হননি, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। তো এনিওয়ে, আমি এই যেটা বলছিলাম যে আমাদের এই আমেরিকা প্রবাসী, নিউ ইয়র্ক প্রবাসী এক ভদ্রলোক, 56 বছর বয়সী টম ইমাম, ওনার নাম টম ইমান। উনি একজন এই সম্প্রতি বিয়ে করেছেন একজন অল্প বয়স্ক একজন তরুণীর সাথে, সম্ভবত 25-26 বছরের কেউ হবে, মানে এরকম আপনারা ছবিতে আপনারা ধারণা করে নিতে পারেন। তো এই বিয়ের পরে উনি বেশ কয়েকটি ছবি দিয়েছেন এবং ভিডিও দিয়েছেন, এতে করে মানে সোশ্যাল মিডিয়াতে বলা চলে একরকম ঝড়, এবং নানানভাবে এটা খুব অল্প সংখ্যকই পজিটিভলি ওনার এই ফেসবুক বা অন্যান্য মিডিয়াতে, ইনস্টাগ্রামে তাকে পজিটিভলি জিনিসটাকে নিয়েছে, এবং বেশিরভাগই এবং বেশিরভাগ মানুষই এবং সবাই বাঙালি এই জিনিসটাকে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে এই আখ্যায়িত করেছে, অনেক বাজে মন্তব্য করেছে, এমন বাজে মন্তব্য করেছে যেগুলি ভাষায় প্রকাশ করার না। এবং বাধ্য হয়ে এই টম ইমাম একটি স্ট্যাটাসও দিতে বাধ্য হয়েছে যে, এবং সেখানে তিনি লিখেছেন যে আমার ফেসবুক থেকে ছবি টবি নিয়ে বা আমার ফেসবুকে অনেকেই আজে বাজে মন্তব্য করতেছেন এবং আমাকে আপনারা জানেন না। তো সেইখানে ওনার জীবনের কিছু ইতিহাস উনি দিয়েছেন সেইখানে, এবং তার মধ্যে ছিল যে এই উনি বাংলাদেশ থেকে ছাত্র অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন, এবং সেই 80-এর দশকে আমেরিকাতে এসেছেন এবং এখানে পড়াশোনা করেছেন এবং এখানে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং এখানে বিয়ে শাদি করে সংসার করেছেন। তারপরে এই তার স্ত্রী, তার বোধহয় 2-3 জন বাচ্চা আছে, ছেলে মেয়ে, যারা নাকি সবাই অলরেডি মানে প্রাপ্তবয়স্ক এবং তারা যার যার নিজেদের জীবনযাপন করছে। এবং ইতিমধ্যে তার স্ত্রী মারা যায় এবং এই টম ইমাম ভাই ভদ্রলোকটি, উনি এই 10 বছর বিয়ে করেন নাই, 10-11 বছর বিয়ে করেন নাই, ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন। এবং যখন এই ছেলে মেয়েরা স্বাবলম্বী হয়েছে, তখন তিনি আবার ঘর সংসার করার জন্য আবার এই নতুন করে জীবন শুরু করলেন। সুতরাং এই যে তার মধ্যে এই টম ইমাম, ওনার মধ্যে আমরা একটা স্যাক্রিফাইস দেখতে পাচ্ছি, ওনার মধ্যে একটা এই, এবং নিজেকে উনি খুব কষ্ট করে প্রতিষ্ঠিত করেছেন, অনেক ই হয়েছে, উনি ওনার জীবনযাপন দেখলেই বোঝা যায় যে সাফল্যের ছোঁয়া উনি পেয়েছেন। কিন্তু এই জিনিসগুলি আমাদের বাঙালি মেন্টালিটির যে মানুষগুলা, এইগুলিকে ভালোভাবে নিতে পারতেছে না এবং তাকে এই নানাভাবে এই হেনস্থা করা হচ্ছে, বোলিং করা হচ্ছে যে এই মেয়ে এবং তার এই অসমবয়সী প্রেমকে নিয়ে এসে নানাভাবে মানে লোকজন কমেন্ট করতেছে। অথচ আপনারা যদি তাদের এই ছবিগুলি ভিডিওগুলি দেখেন, যে আপনারা দেখতে পাবেন যে কত
সুন্দর মানে একটা ই মানে তাদের মধ্যে যে ভালোবাসা আছে, একটা একটা স্ট্রং বন্ডিং আছে, এইটা কিন্তু আমরা বুঝতে পারি। সো তাদেরকে এই এই দম্পতিকে আমাদের কংগ্রেচুলেশন জানানো উচিত। এবং এই টম ইমাম ভাই উনি কিন্তু আমাদের গর্ব বলা যায়। আপনি এই অনেকেই তার ফেসবুক থেকে নানান ছবি মানে যেগুলি নাকি হোটেল আমি বলবো যে হয়তো বা তাদের কলিগদের সাথে ক্লাবে বা রেস্টুরেন্টে ড্রিঙ্ক করা বা নাচানাচি করা বা এদিক সেদিক যাওয়া, এই আনন্দ ফুর্তি, এই জিনিসগুলিকে দিয়ে নানানভাবে বলছে যে সে নাকি একজন ব্যভিচারী মানুষ, তার অনেক গার্লফ্রেন্ড আছে, এই সেই। কিন্তু আপনারা যারা একটু শৌখিন টাইপের, আপনারা বুঝতেই পারেন যে এই টম ইমাম ভাই খুবই একটি শৌখিন লোক। তার টেস্ট ইজ খুব হাই, মানে অন্য অন্য লেভেলের তার টেস্টটা, যেটা নাকি আপনার কমন বাঙালি সমাজে আপনি দেখবেন না, বাট হি ইজ ভেরি ওয়েল এস্টাবলিশড, বোঝাই যায়। তো সুতরাং সে মেয়ে বন্ধুদের সাথে ঘোরাফেরা করে যা বা কলিগদের সাথে সে ড্রিঙ্ক করে বা রেস্টুরেন্টে যায় বা ক্লাবে যায়, এই জিনিসগুলি কিন্তু তার চরিত্রের অধঃপতনকে ই করে না, বরং সে যে কত বড় মুক্তমনা, উদার মনা, তার মনটা যে কত ভালো এবং উনি যে আনন্দ ফুর্তি করতে পছন্দ করে সেই জিনিসটাই প্রকাশ করে। কিন্তু আমরা বাঙালিরা নিশ্চিতভাবেই যারা এই যে এইগুলি করতেছে তাদের লাইফ ইজ হেল, তাদের লাইফে আর কিছু নাই, দে আর মিজারেবল ইন দেয়ার লাইফ। এবং তারা এই যে ওই আমাদের টম ইমাম ভাই অবশ্যই মানে একজন সুন্দরী মেয়ে পেয়েছেন, সুন্দরী বউ পেয়েছেন, এবং এইটা নিয়ে তারা জেলাস। এবং ওনার জীবনযাত্রা, উনি যেইভাবে যেই ক্লাসি জীবনযাপন করতেছেন, লিড করতেছেন, যেইভাবে প্রতিষ্ঠা পেয়েছেন, এগুলি দেখেও মানুষ কিন্তু হিংসা থেকে, জেলাসি থেকে এই কাজগুলি তারা করতেছে, এটা এটা নো ডাউট অ্যাবাউট ইট, এটা এটা বলা যায়। সো মানে ওয়াই আপনার কেন পরনিন্দা পরচর্চা আপনারা করতেছেন? নিজের চরকায় তেল দেন, কেন অন্যের চরকায় তেল দেওয়ার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেছেন? আপনাদের কি কোনো লাইফ নাই? এই 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 বাঙালি মানে সব সময় তারা ভালোটা সহ্য করতে পারে না, খারাপ হইলে তো মাশাল্লাহ তারা একদম এই মহা আনন্দ, যে এই ইভেন বন্ধুর খারাপেও তারা উল্লাস করে। আর একজন মানে কারো ভালো দেখলে তারা সেটাকে কীভাবে ছোট করা যায়, খাটো করা যায়, এই এই জিনিস নিয়ে ব্যতিব্যস্ত আছেন। এবং এই এবং মানুষের মুখ দিয়ে বা মানুষের কলমে মানে অবশ্যই তারা যেহেতু এই কমেন্টগুলি লিখতে পারছে, অবশ্যই তারা শিক্ষিত। এবং এই রকম আজে বাজে মন্তব্য একটা অজানা অচেনা মানুষকে, হ্যাঁ, যারা নাকি দেখা যাচ্ছে যে তারা সুখী, যাদের মধ্যে এই এই বাউন্ডলেস হ্যাপিনেস দেখা যাচ্ছে, তাদেরকে নিয়ে এত ফালতু মন্তব্য কী করে বাঙালিরা করে আমি এরা বুঝতে পারি না। এই পৃথিবীতে মানে আমি তো দীর্ঘদিন ধরে বিদেশে আছি, আই হ্যাভ মিক্সড উইথ এ লড অফ পিপল অফ মেনি ব্যাকগ্রাউন্ডস, আমি আমাদের বাংলাদেশিদের মতো, বাঙালিদের মতো কূপমণ্ডুক, পরশ্রীকাতর এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই। এইটা কি, একটা মেয়ের সাথে ঘুরলে তার চরিত্র নষ্ট হয়ে গেল, হোয়াট ইজ দিস, তাই না? আপনারা যারা প্রফেশনাল চাকরি করেন, যারা অফিসিয়াল জব টপ করেন বা এদিক সেদিক যান, অফিসিয়াল বিজনেসে যান, তারা আপনারা দেখতে পাবেন যে এই প্রায় সপ্তাহে এক দুই দিন দে গো ফর এ লাঞ্চ টুগেদার, দে গো ফর ড্রিঙ্কস, দে গো পার্টি ইন দি হলিডেজ, মানে এইগুলি দিস ইজ এ লাইফ, এই দিস ইজ হাউ ইউ মেনটেইন ইউর কোয়ালিটি অফ লাইফ। কিন্তু আমরা বাংলাদেশের এই গাটারে বৈশা থাইকা এই যদি এই লাইফকে বলি যে ও মাই গাড, এই লোক তো একদম বাজে লোক, দুশ্চরিত্র লোক এইগুলি, এবং তারা এইরকমও বলে ফেলাইছে যে এই টম ইমাম এই তার এই নতুন বউয়ের প্রতি চিটিং করতেছে, এবং অনেকে বলছে যে এই বউটা তাকে বিয়ে করছে তার টাকার কারণে। মানে হাউ ডেয়ার, মানে একজন মানুষকে আপনি জানেন না, চিনেন না। এবং টম ইমাম হি ইজ এ ফিট ম্যান, হি ইজ এ এবং তার এই এই মানে মেন্টালি হি ইজ ভেরি ইয়াং, এবং 56 ইয়ার্স ওল্ড ইজ নট দ্যাট ওল্ড, তাই না? এইখানে আপনি 70-65 লোকজনকেও আপনি ওল্ড বলতে পারবেন না, দিজ আর ইয়াং পিপল, দে লিভ 90-80 ইয়ার্স 100 ইয়ার্স। হ্যাঁ, তো সুতরাং দে আর এই টম ইমাম ভাই সে মিডল এজ ম্যান, নট আমরা যেমন আমাদের দেশে যেমন 40 হইলে বুড়া হয়ে যায়, এইখানে 40 হইলে বুড়া হয় না, এইখানে 80-এর নিচে তাদেরকে বুড়া বলা খুব অফেন্সিভ কথাবার্তা, ইভেন তারাও বলে যে দে আর ইয়াং।
সো টম বাই টম ইমাম উনি ইয়াং অ্যাট হার্ট, হি স্টিল ইয়াং ইন মাইন্ড, ইয়াং ইন বডি, সো ওয়াই উই আর ট্রলিং? এইগুলা কি? আর এই মেয়ে কি তার কি কোনো চয়েস থাকতে পারে না? এটা তো এমন হইতে পারে যে এই আমরা শরীরটাকে এত বেশি করে দেখি যে যেইটা খুবই আপত্তিজনক। আমাদেরকে দেখতে হবে মানুষের যে মেবি দিস টু পিপল শেয়ার সাম কমন ইন্টারেস্ট, ইন্টেলেকচুয়াল অ্যাকিউমেন, তাদের তারা হয়তো একজন আরেকজনের সাথে অবশ্যই তারা এই টম ইমাম ভাই এই হঠাৎ করে কাউকে বিয়ে করার মতো লোক মনে হয় না। উনি খুবই রুচিশীল মানুষ, উনি ওনার অনেক অপশন আছে, উনি হয়তো দেখে শুনেই বুঝে যে যার সাথে খাপ খায় উনি তাকেই বিয়ে করছে। সুতরাং লিভ দ্যাম অ্যালোন অ্যান্ড উইশ দ্যাম হ্যাপিনেস, দ্যাটস হোয়াট উই শুড ডু। মানে এই আর এই কে কাকে বিয়ে করলো, কে কী না করছে, দিজ আর টোটালি তাদের পার্সোনাল ব্যাপার, তাদেরকে তাদের মতো করে থাকতে দেন, তাদেরকে উইশ করেন। আই এম সো হ্যাপি টু সি দ্যাট এই যে টম ইমাম ভাই তার জীবনের অনেক স্যাক্রিফাইস করছে, সেই স্যাক্রিফাইসের পরে আজকে যদি সে এই নিবৃত্তে একজনকে সঙ্গী করে তার বাকি জীবনটুকু কাটায় দেয় তাতে দোষ কী? তা সেই কথাগুলি আমি মানে আপনাদেরকে বলার জন্য এইখানে আসলাম। যাই হোক, অনেক বলেছি, আপনারা প্লিজ যদি কেউ কিছু মনে করেন ক্ষমা করে দেবেন। আই ডিড নট ওয়ান্ট টু হার্ট এনিবডি, বাট আমি বলবো যে আমাদের বাংলাদেশিদের মেন্টালিটিটা আরেকটু ভালো করতে হবে, আরেকটু ডেভেলপ করতে হবে। হ্যাঁ, লুক পজিটিভ, ডোন্ট লুক যে মানে ওই জিনিসটা যে একটা গ্লাসের মধ্যে যদি অর্ধেক জলে পূর্ণ থাকে এটাকে হাফ এমটি না দেখে বলেন যে এটা হাফ ফুল। গো গো পজিটিভ, তাই না? মানে এই এদের আমি তো এদের অনাগত মানে এই কালের শান্তি, অনাগত কালের সুখ সমৃদ্ধি কামনা করি এবং সেইটাই হওয়া উচিত। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ভালো থাকবেন, এনজয়।